নমস্কার বন্ধুরা, বংশিম্পিল রেসিপিস চ্যানেলটির আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে থালকুনি শাকের তরকারি তৈরি করে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিন আমি কিভাবে থালকুনি শাকের তরকারি তৈরি করেছি। থালকুনি শাক রান্না করবার জন্য আমি এই থালকুনি শাক নিয়েছি। এই থালকুনি শাক একটু ছোট ছোট, তাই আমি কাটবো না, একটু বড় সাইজের হলে আপনারা একটু কুচিয়ে নেবেন। আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আমি আগে থেকেই লবণ মাখিয়ে লবণ জল ঝরিয়ে নিয়েছি, শুধু একটু হলুদ মাখাবো। এবার আমি রান্নাটা করব। থালকুনি শাক রান্না করবার জন্য আমি গ্যাস জ্বেলে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, বেশি ভাজবো না, শক্ত হয়ে যাবে, অল্প ভাজবো। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব। হাফ টিস্পুন ফোড়ন দিচ্ছি, পাঁচ ফোড়ন। একটু ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি, ভেজে নেব। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, আমি একটা মাঝারি সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি, একটু ভেজে ভেজে নেব। এর সঙ্গে তিনটে ছোট সাইজের বেগুন কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি, ভেজে ভেজে নেব। এক টিস্পুন লবণ দিচ্ছি, নেড়ে নেব। এক টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, নেড়ে নেব। হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, নেড়ে নিচ্ছি। থালকুনি শাক দিয়ে দিচ্ছি, নেড়ে নেব। নাড়তে নাড়তেই জ্বরে যাচ্ছে শাকগুলো, লবণ দেওয়া হয়ে গেছে আগে, তাই জ্বরে যাচ্ছে। দুই টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে লবণ দিয়ে বেটেছি, দুই টিস্পুন, নেড়ে নিচ্ছি। ভালো করে সব উপকরণ আমার নাড়া হয়ে গেছে, আমি সর্ষে বাটা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে ভাজা চিংড়ি মাছও দিয়ে দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না, অল্প জলেই হয়ে যাবে। এবার মিডিয়াম ফ্লেমে আমি 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 7 মিনিট পর ঢাকনা খুলছি।
গুলো সিদ্ধ হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। আমি এবার এক টিস্পুন কাঁচা সর্ষের তেল এই তরকারির উপরে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢেলে নিচ্ছি। এইভাবে থালকুনি শাক রান্না করে খেলে খুব ভালো লাগে খেতে, দুপুরে ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আর আপনাদের কাছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমি আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।